السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد، مكة مكرمار جمعار خطبار بانجلا ونوباد 21 ذو القعدة 1439 هجري এবং 3ই তেসরাই আগস্ট 2018 এদিন খুতবা দিয়েছেন মক্কা মুকাররমার সম্মানিত খতিব বিখ্যাত কারী ডক্টর মাহের বিন হামাদ আল মুআইকিলি হাফিজাহুল্লাহ ওয়া রাআহু। খুতবার বিষয় ছিল আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব বা আল্লাহর মহত্ব বর্ণনার যে মাধ্যমগুলো রয়েছে এই বিষয় নিয়ে উনি কথা বলেছেন। হামদ এবং সানার পরে আমাদের এই সপ্তাহের খুতবাটা যে কারণে হোক একটু দেরি হয়ে গেল। হামদ এবং সানার পরে উনি প্রথমেই নিজেকে সহ অন্যদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করার উদ্দেশ্যে বলেছেন আল্লাহর ভাষা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত, তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে। হে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব, তার মর্যাদা, যার মহান পবিত্র নাম বা সবই, সব কিছুই আল্লাহর দাসত্ব থেকেই আসে। আর আল্লাহর প্রতি ইমান হচ্ছে আল্লাহর মহত্বের বা দাসত্বের মূল বুনিয়াদ, এটা ছাড়া আর কোনোভাবেই হয় না। আল্লাহ অর্থাৎ আল্লাহর প্রতি ইমান না আনলে কোনো মানুষের ইমানও শুদ্ধ হবে না, আবার দিনও সঠিক হবে না, যতক্ষণ আপনার বা মানুষের অন্তর আল্লাহর সম্মানে পরিপূর্ণ না হবে। আল্লাহ আকবার। আল্লাহর ভালোবাসা, মহাব্বত, শ্রদ্ধা ইত্যাদি দিয়ে আপনার মনকে, আপনার প্রাণকে তথা আপনার ভিতরকে সেটা যেন পরিপূর্ণ করতে পারেন, এটাই হচ্ছে আল্লাহর মহত্ব বা নিজের ভিতরে আল্লাহর মহত্ব সম্পর্কে জানা। আল্লাহ সম্পর্কে যার যত জ্ঞান বৃদ্ধি পাবে তার তত আল্লাহর মহত্ব বাড়তে থাকবে। আল্লাহ আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছিলেন যে রুহুল আমিন তথা জিবরিল আমিন সম্পর্কে, উনি বলছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তথা লাইলাতুল ইসরা মিরাজের রাত্রিতে যখন আমাকে ফেরেশতা নিয়ে উঠিয়ে নিয়ে যান, তখন আমি দেখলাম যে আমাকে নিয়ে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, মানে ভয়ে ভীত হয়ে আমাকে তারা নিয়ে যাচ্ছে হেলসের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত ওই মিরাজের যে কাহিনীটা সেই কাহিনীটার কথা বলছিলেন যে যখন আমি যাচ্ছিলাম উচ্চ পর্যায়ের ফেরেশতা এবং এমনকি জিবরিল আমিনের সাথে যাচ্ছিলাম, তখন দেখলাম যে তারা মানে যেমন কম্বলের মতো বা কাপড়ের মতো যেন গলিত বা নরম হয়ে আছে তথা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানে, আল্লাহ রাব্বুল আলামিনের মহত্বের কারণে। আর অন্যান্য ফেরেশতারাও যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেন বা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন কথোপকথন হয়, তখন তারা সবসময় ভয়ে ভীত থাকতেন এবং সবসময় তারা মানে নিচু অবস্থায় বা নিজেকে ছোট অবস্থায় কথা উপস্থাপন করতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে উল্লেখ করছেন, হাত্তা ইযা ফুযিআ আন কুলুবিহিম ক্বালু মাযা ক্বালা রাব্বুকুম ক্বালুল হাক্ক ওয়া হুয়াল আলিয়্যুল কাবীর। পরে যখন তারা অন্তর হতে ভয় মানে বিদরিত হবে, তখন তারা পরস্পরের মধ্যে জিজ্ঞাসাবাদ করবে, তোমাদের প্রতিপালক কি বললেন? তার উত্তরে তারা বলবে, যা সত্য তিনি তাই বলেছেন, তিনি সর্বোচ্চ এবং মহান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য ফেরেশতাদের সম্পর্কে উল্লেখ করেছেন, মা ফিস সামাওয়াতি সাবঈ মাউদিউন আরবা আসাবি ইল্লা মালাকুন ওয়াদিউন জাবহাতাহু সাজিদান লিল্লাহি তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কেই উনি বলতেছেন, অর্থাৎ ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের যে সম্পর্কে সেই বিষয়ে বলছেন যে এই আসমান, এই সাত আসমানের উপরে যে জায়গাগুলো রয়েছে চারটা যেন আঙ্গুলের মতো, আল্লাহ রাব্বুল আলামিন সেটা ধরে রেখেছেন, যা সব কিছুই তার উদ্দেশ্যে, সেজদার উদ্দেশ্যে পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সহ পূর্ববর্তী সকল নবীগণ আল্লাহ রাব্বুল আলামিনকে মানে চিনেছিলেন যেমন ভাবে চিনা উচিত সেভাবে, এবং এই জন্যই তারা তার হক আদায় করেছিল। এই জন্যই বলা যায় যে আল্লাহর হক আদায় করার জন্য তাকে আগে চিনতে হবে, যেমনভাবে নূহ আলাইহিস সালাম, যেমনভাবে অন্যান্য নবীগণ এইভাবে চিনেছিলেন, যা আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম সম্পর্কে এইভাবে বলছেন, মা আলাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা। কি হলো তোমাদের যে তোমরা
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করো না, ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, অথচ তিনি স্তরে স্তরে সৃষ্টি করেছেন। তোমরা কি দেখো না আলম তারা কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াত তিবাকা, যে কিভাবে এই সাত আসমান তবক অর্থাৎ স্তরে স্তরে সৃষ্টি করেছেন। ওয়াজআল আল কমারা ফীহিন্না নূরা ওয়াজআল আশ শামসা সিরাজা, সূর্য এবং চন্দ্রের উনি আলোক স্থান করেছেন, স্থাপন করেছেন। সেই মুসলিমের মধ্যে একটি হাদিস এসেছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন যে সেই দিন কিয়ামতের দিন তথা উনি এভাবে আসমান এবং জমিনকে উনি ভাঁজ করে ফেলবেন, আর অতঃপর উনি তার ডান হাত দিয়ে, যদিও তার দুই হাতই ডান, তো এটাকে ডান হাত দিয়ে ধরবেন, তারপরে বলবেন আনাল মালিক আইনাল জব্বার, আজকে আমি হলাম মালিক, কোথায় সে প্রতাপশালীরা, কোথায় সে অহংকারীরা। অতঃপর এই ছাদ জমিন এক হাতে ধরবেন তথা ডান বাম দিয়ে ধরবেন, সুম্মা ইয়াকুল, ও একই কথা বলবেন, কোথায় সে প্রতাপশালীরা, কোথায় সে অহংকারীরা, আমি আজকে মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও মানাসিসসামা কাতাইয়িসসিজিল্লিল কুতুব কামা বাদানা আউয়াল খালকিন নুইহু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাঈলিন, আজকে আমি এই আসমানকে যেমন তোমরা কিতাবকে ভাঁজ করো, এই কিতাব ভাঁজ করা নেই, আজকে আমি সব মানে ভাঁজ করে নিব এবং মুঠোবদ্ধ করে নিব, যেমন ভাবে আমি আবার তৈরি করব, যেমন ভাবে প্রথম দিন তৈরি করেছিলাম, ইন্না কুন্না ফাইরিন, অবশ্যই আমরা এই কাজে পারি। অন্য হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসলো তথা মানে জ্ঞানী বা তাদের ওই খ্রিস্টানদের যে পাদ্রী, সে আসলো, এসে বলছে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইন্নাল্লাহ তাআলা ইউসবিহু সামাওয়াতি ওয়া আল-আরদি কিয়ামাতে আলা ইসবা, এই আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে কিয়ামতের দিন নেবেন এক আঙ্গুলের উপরে, জমিনগুলোকে নেবেন এক আঙ্গুলের উপরে, গাছ এবং পাথরকে নেবেন আরেক আঙ্গুলের উপরে, মাটি এবং পানিকে নেবেন আরেক আঙ্গুলের উপরে, ওয়াসাইর রাসূলকে আলা ইসবা, এবং অন্য আঙ্গুলের উপর নেবেন সমস্ত সৃষ্টি, সুম্মা ইয়াহুজ্জুহুন্না ফায়াকুল আনাল মালিকু আনাল মালিকু ফায়াযহাকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে তারপরে এইভাবে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকি দিবেন, ঝাঁকি দেওয়ার পরে বলবেন আমি মালিক, আমি মালিক, কই তোমাদের প্রতাপশালী। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাম হাসলেন, তাআজ্জুবান মিম্মা ক্বালাল হাদ্দ, মানে এরা যে বললো এটা বলে, এটা বলার কারণে রাসূলুল্লাহ সাল্লাম খুশি হয়ে কেঁদে মানে হাসলেন এবং উনি আশ্চর্যান্বিত হলেন, তাসদীকান, এই সত্যায়ন করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতটা তার প্রমাণ দেয়, ওমা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরযু জামিআন ক্বাবযাতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুন বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, যে আল্লাহ রাব্বুল আলামিন যে উনি মহান সত্তা, মহিমাময় এবং মহানুভব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াসালুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরযি কুল্লা ইয়াওমিন হুয়া ফি শান, আকাশ মণ্ডলী ও পৃথিবীতে যা আছে সবাই তার নিকট প্রতিদিন প্রার্থনা করে, তিনি সর্বদাই মহান কার্যে রত আছেন। উনি মানুষ যদি গুনাহ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলোকে ক্ষমা করেন, কেউ যদি কোনো বিপদে পড়ে তাহলে সেই বিপদ থেকে তাকে উদ্ধার করেন, যদি কেউ দরিদ্র হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে দারিদ্রতা দূর করেন এবং তার জন্য কিছু দেন, ওয়াহদি দল্লান, যদি সে অপদগ্রস্ত হয় তাকে হেদায়েত দান করেন, ওয়াশফি মারিদা, এবং সে যদি অসুস্থ হয় সুস্থ করে দেন, সে যদি পরীক্ষায় পড়ে তাকে পার করে দেন, যদি সে তৌবা করে তাহলে সেটা কবুল করেন, যখন কোনো জালেম জুলুম করে তখন আল্লাহ তাদেরকে সহযোগিতা করেন মাজলুমদেরকে। এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তার মহত্ব এইভাবে তার টিকে রেখেছেন, সাথে সাথে ইরফাউহু, যখন সে দিনের বেলা আমল করে সেটা দিনের বেলা উঠিয়ে নেওয়া হয়, আর যখন রাতে আমল করে আবার রাতের আমলও উঠিয়ে নেওয়া হয়। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তার মহত্ব তার বান্দাকে চিনতে বলেছেন, আর মানুষ সেখান থেকে কিছু পায় সে নিজে নেয় এবং অন্যের জন্য খরচ করে, এভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের মহত্বকে তারা সবাই মাথা পেতে নেয়। অন্য একটা হাদিসে এসে, হাদিসের কুদসির মধ্যে এসেছে, ইয়াকুলু রাব্বু জাল্লা ওয়া জালালুহু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া ইবাদি, হে আমার বান্দা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম, প্রথম এবং শেষ, ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, মানুষ এবং জিন, ক্বামু ফি সাঈদিন ওয়াহিদিন, একটা উঁচু জায়গায় দাঁড়ালে, ফাসআলুনি, তোমরা সবাই মিলে আমার কাছে চাইলে, ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু, আমি প্রত্যেক মানুষের চাহিদা পূর্ণ করলাম, মা নাকাসা যালিকা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলা আল বাহর, আমার কাছ থেকে কোনো কিছুই কমবে না, কমবে শুধু ততটুকুই হয়তো বা হতে পারে যে কেউ যদি একটি ছোট্ট মেখিয়াত তথা সূচ যদি সাগরের মধ্যে ডুবায় তাহলে যতটুকু পানি ফুরায় এটা ডুবানোর কারণে ততটুকু পর্যন্ত আমার কাছে ফুরায়। আল্লাহ আকবার, আল্লাহ হলেন মহা
জাল্লা জালালুহু, উনি হলেন মহা মহিমাময়, মহান সত্তা, মহানুভব তিনি হলেন। আল্লাহ রাব্বুল আলামিন মহান সত্তা, মহিমাময় এবং মহানুভব। তিনি আরশে সমুন্নত ফেরেশতাদের সাথে কথা বলেন, উনি সেখান থেকে সবকিছু পরিচালনা করেন, সৃষ্টির সমস্ত কথা ও শব্দ শুনেন, উনি সব কার্যক্রম সেখান থেকে দেখেন, তার পিছনে এবং সামনে তার গোপন প্রকাশ্য সব কিছু দেখেন। উনি গোপনগুলো সেভাবেই দেখেন, প্রকাশ্যে যা আছে যেভাবে দেখেন সেভাবেই দেখেন, এবং উনি কোনো বান্দাকে সম্মানিত, কোনো সৃষ্টিকে সম্মানিত করেছেন, আবার কোনো সৃষ্টিকে ছোট করেছেন, সব কিছু তারই হাতে। আসলে তার যা কিছু আছে সবই আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুসাব্বিহু লাহু আস-সামাওয়াতু আস-সাব'উ ওয়াল-আরযু ওয়ামা ফীহিন্না, এই আসমান এবং জমিন এবং এই জমিনের যা কিছু আছে, অর্থাৎ ছাদ আসমান এবং ছাদ তবুক জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে, মহত্ব বর্ণনা করে। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, পৃথিবীতে এমন কোনো কিছু নেই, এমন কোনো সৃষ্টি নেই যে সে আল্লাহর মহত্ব বর্ণনা করে না, আল্লাহ তাসবিহ পাঠ করে না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা বুঝো না যে তাদের তাসবিহটা কেমন। আল্লাহু আকবার, মহান এই মহিমাময়, তিনি হলেন রুবুবিয়াত, রব হিসাবে, পরিচালক হিসাবে ইনি হলেন মহান, সাথে সাথে এবাদত পাওয়ার যোগ্য হিসাবে উনি হলেন মহান। পৃথিবীর যত সকল যত গুণ আছে তার নামের সাথে সম্পৃক্ত থেকে তিনি হলেন মহান। উনি উনি সব কিছুর মালিক, সব রাজত্বের মালিক, ওনার কাছে সব বিচার আচার, ওনার কাছে সর্বশেষ বিচার বিচার, উনি সব কিছু পরিচালনা করেন, উনি বান্দাদের মধ্যে সব কিছু ফায়সালা করেন। এক বান্দার কাছ থেকে আরেক বান্দার যে আজমা, তথা এক বান্দার উপর আরেক বান্দার যে মর্যাদা, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন, একজনের উপর আরেকজনের মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই তার সৃষ্টিকর্ম পরিচালনা করেন। কেউ কেউ সম্মান করে তার তার সম্মানকে, কেউ কেউ গুরুত্ব দেয় তার সম্পদকে, কেউ গুরুত্ব দেয় তার মর্যাদাকে, কেউ গুরুত্ব দেয় তার এলেম তথা জ্ঞানকে, কেউ গুরুত্ব দেয় তার মহত্ব মানে ক্ষমতাকে, আবার কেউ গুরুত্ব দেয় তার ব্যক্তিত্বকে। সব কিছু মিলে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে এই মানুষ এবং অন্যান্য প্রাণীকে সৃষ্টি করেছেন, এই পৃথিবী ভরপুর করেছেন এই সৃষ্টি দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা দিয়েছেন সে অনুযায়ী আমরা তার মহত্ব বর্ণনা করতে পারবো না, এটা ঠিক আছে, তবে মুমিন ব্যক্তিদের সর্বদাই কাজ হলো চেষ্টা করে যাওয়া। সুতরাং বেশি চেষ্টা করা উচিত আমরা যেন তার মহত্ব বর্ণনা করতে পারি। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিনের যে মহত্ব মহানুভবতা, তার অন্যতম হলো যে তার নাম নিয়ে, তার ক্ষমতা নিয়ে এবং তার তিনি যে ইবাদত পাওয়ার হকদার সে বিষয়ে কিছুটা হলেও চিন্তা করা। আর আল্লাহ রাব্বুল আলামিন এমনটাই বলেছেন, ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকা আস-সামাওয়াতি ওয়াল-আরযা ফী সিত্তাতি আইয়ামিন থুম্মা ইসতাওয়া আল-আরশি ইউগশী আল-লাইলা আন-নাহারা ইয়াতলুবু হাসীসাহু ওয়াশ-শামসু ওয়াল-কামার ওয়ান-নুজুমু মুসাখখারাতিন বিআমরি আলা লাহুল খালকু ওয়াল-আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নিশ্চয়ই তোমাদের প্রতিপালক হচ্ছেন আল্লাহ, যিনি আসমান ও জমিনকে ছয় দিনে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি স্বীয় আরশের উপর সমুন্নীত হয়েছেন, তিনি দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন এমনভাবে যে রাত্রি ও দিবসকে একে অন্যকে অনুসরণ করে চলে, তড়িৎ গতিতে সূর্য চন্দ্র নক্ষত্র রাজি সবই তার হুকুমের অনুগত। জেনে রাখো সৃষ্টির একমাত্র কর্তা তিনি, আর হুকুমের একমাত্র মালিকও তিনি, সারা জাহানের প্রতিপালক আল্লাহ হলেন, তিনি হলেন বরকতময়। এ বলেই উনি ওনার প্রথম খুতবা শেষ করেছেন, দ্বিতীয় খুতবায় হামদ এবং সানার পরে আবার সেই কথাগুলো তুলে নিয়ে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব, আল্লাহর সীমারেখা। মনে রাখবেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের মহত্বকে চিনতে পেরেছে, আল্লাহর মহত্ব, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত যারা অন্তরের মধ্যে ধারণ করতে পেরেছে, তারা আল্লাহর সীমানায় দাঁড়িয়ে যায়, আর সীমা লঙ্ঘন করে না, আর পার হয় না,
যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে পর্যন্তই তারা মাথা নত করে মেনে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যালিকা মা ইউআযিম শাআইরাল্লাহ ফা ইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আর এগুলো হচ্ছে আল্লাহর নিদর্শন, আর যে এই আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান করে তাকওয়াল কুলুব সে অবশ্যই পরহেজগার এবং তার অন্তরের মধ্যে পরহেজগার আছে। এ আমার ভাইরা সম্মানিত হাজি হজ্জাজুল কেরাম হজ্জাজু বাইতিল্লাহ, মনে রাখবেন এই শাইরা এর অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দিন, যেগুলো আমল করতে হয়, যেগুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে হয়, এটাই হচ্ছে শাআইর। এই শাআইরের জন্য অন্য কোনো দৃশ্যতে মূলত বোঝানো হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন তার অন্যতম হলো আশ-শাহরুল হারাম ওয়াল বালাদুল হারাম, তা হলো হারাম মাস এবং হারাম স্থান, তথা মক্কা মদিনা এবং হারাম মাস যুলকাদা যুলহিজ্জা মুহররম এবং রজব, এই চারটি মাস এবং এই হারাম তথা মক্কা এবং মদিনাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে উল্লেখ করেছেন। ও আমার হাজি সাহেবরা, আমায় ইয়াতাআল্লাকু বিযালিকা মিন মানাসিক ওয়া শাআইরিল হাজ্জ ওয়াল উমরা, এর মধ্যে সবচেয়ে বেশি যেটা সম্পৃক্ত তা হলো হজ এবং উমরার সাথে সম্পৃক্ত, আর তা হলো তাওয়াফ সাই আরাফায় অবস্থান করা, তারপরে মিনে অবস্থান করা, জামরা মারা, সবই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের মাধ্যমে, আল্লাহর একত্বের মাধ্যমে সেগুলো করতে হয়। যেমনভাবে আমরা সেই দোয়াতে মূল দোয়া যেটা আছে সেখানে আমরা পাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, হাজির হে আল্লাহ তোমার দরবারে হাজির, হাজির হে আল্লাহ তোমার কোনো শরীক নেই, হাজির আমি তোমার দরবারে হাজির, এবং সমস্ত প্রশংসা সব নিয়ামত তোমারই, তোমার রাজত্ব সব তোমারই, লা শারীকা লাক তোমার কোনো শরীক নেই, তোমার কোনো অংশীদারিত্ব নেই। মনে রাখবেন বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা তথা বিলাদুল হারাম হিসাবে হারাম দেশ হিসাবে বিশেষ করে মক্কাকে উনি নির্দিষ্ট করেছেন, যা যেই দিন আসমান এবং জমিনকে উনি সৃষ্টি করেন সেই দিন থেকে এই মক্কাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন এবং এই মাসগুলোকে হারাম করে দিয়েছেন, যা অন্য আয়াতের মাধ্যমে প্রমাণ। যেমন অন্য আয়াতে এসেছে মান ইউরিদ ফীহি বিলহাদিম বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম, সূরা হজ্জের 25 নম্বর আয়াত আল্লাহ বলছেন আর যে ইচ্ছা করে সীমা লঙ্ঘন করে, মানে ইচ্ছাকৃতভাবে যে সীমা লঙ্ঘন করে, এতে পাপ কার্যের জন্য তাকে আমি অসাধন করাবো যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ 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 আকবার, আল্লাহ ওয়ালিয়াযু বিল্লাহ ওয়ালিয়াযু বিল্লাহ, আল্লাহ যেন আমাদের এখান থেকে কোনো দিকে যে কোনো ধরনের পাপ, বিশেষ করে শিখ এবং বেদাত, আল্লাহর সাথে শরীক করা, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার মতো কোনো পাপ যেন আমাদের মাধ্যমে না ঘটে। তারপরে ওয়ালিয়াযু বিল্লাহ আমিন আবগাদিন নাসি ইলাল্লাহ, আর মানুষের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তি হলো তারাই যারা আল্লাহকে এবং আল্লাহ রাসুলকে ছোট করতে দেয়। সেই বুখারীর মধ্যে একটি কথা এসেছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবগাদুন নাসি ইলাল্লাহি সালাসা, তিনটা ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে ক্রোধপ্রাপ্ত লানতপ্রাপ্ত অভিশপ্ত, তার মধ্যে একটি হলো মুলহিদুন ফিল হারাম, যারা হারামের মধ্যে সীমা লঙ্ঘন করে, যারা হারামের মধ্যেই যারা পাপ কাজের সাথে সম্পৃক্ত হয়। এ আমার ভাইরা, এখানে জুলুম বলতে জালেম শুধু না, এখানে জুলুম বলতে যারা হক থেকে এবং আদল ইনসাফ থেকে যারা দূরে রাখবে এবং যারা গুনার প্রতি এবং নাফরমানের প্রতি যারা মাইল হবে তাদেরকে এখানে বোঝানো হয়েছে। হে উম্মাতে মুহাম্মাদি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আপনি মনে রাখবেন লা তাসালু হাযিহিল উম্মাতু বিখাইরি মা আদামু ফরমাকা মক্কা, যতদিন পর্যন্ত এই মক্কার সম্মানকে তারা বজায় রাখবে ততক্ষণ পর্যন্ত এই সম্মান এই জাতি ইয়ার মধ্যেই থাকবে, তথা তারা সম্মানের মধ্যেই থাকবে। মুসনাদ আহমদের মধ্যে একটা হাদিস এসেছে লা তাসালু হাযিহিল উম্মাতু বিখাইরি মা আদামু হাযিহিল ফরমা হাতা তাউদিমিহা ফাইযা তারাকুহা ওয়াদাউহা হালাকু, কেউ যদি এটাকে সম্মান করে, মক্কাকে সম্মান করে, তাহলে তারা সম্মানের মধ্যে কল্যাণের মধ্যে থাকবে, যখন তারা এটাই সম্মানকে ছেড়ে দিবে তখন তারা ধ্বংস হয়ে যাবে। হে আমার ভাইরা, আপনার এটা হাত দিয়ে, আপনার নম্রতা দিয়ে, আপনার ইবাদত দিয়ে এবং সব কিছু তথা কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী যা প্রমাণিত হয় তা সব কিছু করে আপনার এই হজকে প্রমাণ করুন, হজকে শুদ্ধ করুন। মনে রাখবেন হজ্জের মধ্যে দোয়া,
জিকির এবং ইস্তিগফারকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। আমরা যদি দেখি 198, 99 এবং 200 নম্বর আয়াত সূরা বাকারার মধ্যে ফাইদা কদাইতুমুস সালাতা ফাইদা কদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম উযকুরুহু, তোমরা স্বীয় প্রতিপালকের অনুগ্রহ লাভের চেষ্টা করলে তাতে তোমাদের পক্ষে কোনো অপরাধ নেই। অতপর যখন তোমরা আরাফা হতে প্রত্যাবর্তিত হও তখন পবিত্র মাশআরি হারাম তথা তৃতীয় স্থানের নিকট আল্লাহকে স্মরণ করো এবং নিশ্চয় তোমরা এর পূর্বে বিভ্রান্তদের অন্তর্ভুক্ত ছিলে। অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অতঃপর সেখান থেকে যখন তোমরা লোক প্রত্যাবর্তন করে তোমরাও সেখান থেকে প্রত্যাবর্তন করো এবং আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল করুণাময়। অনন্তর যখন তোমরা তোমাদের হজ্জের অনুষ্ঠানগুলো সম্পন্ন করে ফেলো তখন যেরূপ তোমাদের পিতৃপুরুষদেরকে স্মরণ করো, কিন্তু মানবমণ্ডলীর মধ্যে কেউ কেউ এরূপ আছে যারা বলে থাকে, হে আমাদের প্রভু আমাদের ইহকালে দান করুন, তাদের জন্য পরকালে কোনো অংশ নেই। যারা বলে ইহকালেই দেন তাদের জন্য পরকালে কিছু নেই। হে আমার হাজ্জি সাহেবরা, আপনারা আল্লাহর এই নিয়ামতকে স্মরণ করুন, আল্লাহর এই নিয়ামত তথা হারামে এসেছেন এই হারামকে সম্মান করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান বাড়িয়ে দেবেন। আমরা দোয়া করি এই সম্মানকে অক্ষুণ্ণ রাখার জন্য, এই শহরকে নিরাপদ রাখার জন্য এই দেশের সরকার, বিশেষ করে খাদিমুল হারামাইন শরীফাইন মালিক সালমান বিন আব্দুল আজিজ এবং তার সন্তান আলিউল আহাদ সহ তার সঙ্গী সাথে যারা আছে, অন্যান্য মন্ত্রীবর্গ ওমারা যারা আছে, যারা এর পিছনে লেগে আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সুস্থ অবস্থায় এবং দিনের সহি দিন অবস্থায় তাদেরকে জন্য টিকে রাখেন। আদম আল্লাহ আমানা হাদিহিল বিলাদ ওয়া আমানাহা ওয়া ইজ্জাহা ওয়া রিখাইহা, এই শহরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন নিরাপদ রাখেন। আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ বলে উনি দরুদ পড়েছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন অনেকগুলো। হে আল্লাহ আপনি আমাদের এই দোয়াগুলোকে কবুল করুন। সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।